নৌকা প্রতীকের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনসেবা করতে চান বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সুলাইমান মাস্টার। জামালপুর সদর উপজেলার তৈশিরচর ইউনিয়নের বোয়াতলা গ্রামের সুলাইমান হোসেন মাস্টার। তার 36 বছরের রাজনৈতিক জীবনে এমন কোন সময় নেই যে তিনি দলীয় কাজে ছিলেন না। তিনি ঐতিহ্যবাহী হনুমানের চর উচ্চ বিদ্যালয়ের সুনামধন্য প্রধান শিক্ষক। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি দলীয় প্রতীক পাওয়ার জন্য সব রকম প্রচার প্রচারণা করছেন। ইতিমধ্যে তিনি আওয়ামী লীগ থেকে বিতরণকৃত দলীয় ফরম সংগ্রহ করেছেন। তিনি তার একান্ত সাক্ষাৎকারে বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে অবহেলিত এই জনপদের সার্বিক উন্নয়ন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও প্রিয় নেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ নির্মাণে নিজের জীবন বাজি রেখে কাজ করব। রাজনীতি করেছি আমি, মানুষের রাজনীতি করলে যেহেতু ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে সমস্ত বরাদ্দ দলীয় ভাবে বরাদ্দ না, চেয়ারম্যানদের কাছ থেকে, যারা দলীয় ভাবে নেয়, চেয়ারম্যানদের কাছ থেকে কেউ একটা অংশ নেয়, কিন্তু সব চেয়ারম্যানই ঠিক মতো সঠিকভাবে দেয় না। তো আমরা ওই মানুষের কর্মীদের বা গরিব লোকদেরকে ওইভাবে সুযোগ দিতে পারি নাই। আমার আমি যদি চেয়ারম্যান হইতে পারি, আমি যে রাস্তাঘাটগুলি, যে বাকি রাস্তাঘাটগুলি আছে, এগুলো আমরা 100% যে বরাদ্দ আসবে 100% ভাবে আমি কাজ করার চেষ্টা করব। কোনো অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি আমার ইউনিয়নে আমি করতে দিব না। এবং মাদক আমি নিজে ধূমপান করি না, মাদকের যে ভয়াল থেকে আমি 100% এর থেকে মুক্ত করব। এবং এই যে জুয়া বা এই যে চুর, আমাদের কিছু অংশে কিছু গরু চুর আছে, এগুলো আমরা নির্মূল করব। একজন চেয়ারম্যান যদি ইচ্ছা করে এই অনিয়ম, এই দুর্নীতিগুলো এবং এই যে অন্যায়গুলো এটা প্রতিরোধ করা, আমার মনে হয় যে প্রশাসনের সাথে হাত মিলিয়ে 100% এই দুর্নীতি থেকে বা এই চুর বা এই যে মাদক এগুলো থেকে মুক্ত করতে পারবো। এবং ইউনিয়নের মানুষ সারা জীবন স্মরণ করতে পারে যে অমুক একটা চেয়ারম্যান ছিল, সব কিছুতেই সে সঠিকভাবে এবং সমবন্টনের মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন থেকে শুরু করে অপরাধগুলি নির্মূল করতে পারে। প্রায় 32 থেকে 36 বছর এই আওয়ামী রাজনীতির সাথে জড়িত আছেন। আপনি যেহেতু বর্তমান সরকারের একজন প্রতিনিধিত্ব করতেছেন তৃণমূল মানুষের জন্য, তাহলে কেন নতুন করে আপনি আবার চেয়ারম্যান প্রার্থী হলেন? আমি রাজনীতি জীবনে আমি বিভিন্ন গ্রামে, মহল্লায়, সারা ইউনিয়নে, যেহেতু আমি 35-36 বছর যাবৎ বিভিন্ন সংগঠনের সাথে, সহযোগী সংগঠনের সাথে এবং মূলধনের সাথে জড়িত, সে আমি প্রত্যেকটা এলাকায় বিভিন্ন সালিশি দরবার বা বিভিন্ন সমস্যার জন্য প্রতি গ্রামে অনেকবার গেছি। দেখা যায় যে বর্তমানে যে ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বার প্রতিনিধিরা যারা আছে এখানে, যে সরকারি যে বরাদ্দ, এখানে বেশিরভাগ অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি এভাবে অনেক মিসইউজ হয়। তা আমার ধারণা যে অনেক লোকে এই সরকারি যে অনুদান বা সরকারি যে সুবিধাভোগী থেকে মানুষ বেশিরভাগই বঞ্চিত হয়। তারপর দেশের যে উন্নয়নের যে রাস্তাঘাটের যে অবস্থাগুলো, একজন চেয়ারম্যান যদি সদিচ্ছা করে, তাহলে রাস্তাঘাট থেকে শুরু করে এমন কোনো লোক নাই যে কিছু না কিছু ভাতা আওতাত আসবে। ধনী থেকে গরিব পর্যন্ত যত নিম্নবিত্ত থাকুক, সরকার যেহেতু বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা,